5,825 কোটি 74 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, আর নতুন সড়ক না বানিয়ে চলমান সড়কগুলোর রক্ষণাবেক্ষণের পরিধি বাড়াতে একনেক সভায় অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে জিডিপি প্রবৃদ্ধির হার 7.25%, একই সময়ে মাথাপিছু আয় 2,824 ডলার বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।